দীপ্ত নিউজের ফেসবুক পেজে সবাইকে স্বাগত। আমি সঙ্গে আছি সুবাদান। আজকে জানাবো রাজশাহীর ম্যাঙ্গো স্পেশাল ট্রেন নিয়ে বিস্তারিত। আমের রাজধানী হিসাবে খ্যাত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আর এই অঞ্চলের আমচাষী ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে গত বছর থেকে চালু হয়েছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। এ ট্রেনের বিশেষত্ব হচ্ছে যে এ ট্রেনে আম খুব কম খরচে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পাঠানো যায়, যা প্রতি কেজি আমের মূল্য নির্ধারণ করা হয়েছে 1.17 টাকা রাজশাহী থেকে এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে মূল্য নির্ধারণ করা হয়েছে 1.30 টাকা। সে তুলনায় যদি কুরিয়ারে পাঠানো হয় তাহলে প্রতি আম প্রতি পড়বে 20 টাকা। এ উপলক্ষে গত মাসের 27 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাঙ্গো স্পেশাল ট্রেন এবার চালু করে এবং এই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা চলাচল করছে এবং এই ট্রেনে প্রচুর পরিমাণে রাজশাহী অঞ্চলের আম পরিবহন করছে এবং এই ট্রেনে 5টি ওয়াগান রয়েছে এবং 5টি ওয়াগানে প্রতিটি ওয়াগানে 40 কেজি করে পণ্য ও 40 টন করে পণ্য প্রতি ওয়াগানে নিয়ে যাওয়া যাবে এবং মোট 200 টন আম পরিবহন করা যাবে। গত বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি প্রথমবারের মতো চালু করা হয় সে সময় জুন মাসে 598 টন এবং জুলাই মাসে 259 টন আম সহ কাঁচামাল পরিবহন করা হয়। 857 টন পণ্য পরিবহন করে রেল কর্তৃপক্ষ আয় করে হচ্ছে 9,29,879 টাকা। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় ম্যাঙ্গো স্পেশাল বিশ্বাসী যে এই ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত চলাচল করবে। এই ট্রেনটিতে দুটা রংপুর থেকে আম নিয়ে ছেড়ে আসবে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে, এরপর চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে বিকাল 4টায় ছাড়বে। ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছায় বিকাল 5:20। এরপর থেকে মালামাল নিয়ে 5:50 ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এবং ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে 2:00। আম নামিয়ে রাতে ট্রেনটি আবার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রাতেই যাত্রা করবে। ট্রেনটি মালামাল তোলার জন্য চাঁপাইনবাবগঞ্জের আমনুরা, রহনপুর, কাকন আর রাজশাহীর হরিয়ান, সর্দ, আড়ানি ও আবদুল্লাপুর স্টেশনে থামবে এই ট্রেনটি। আর পণ্য নামানো যাবে টাঙ্গাইল, মির্জাপুর, কালিয়াকোট, জয়দেবপুর, টঙ্গী বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, তেজগাঁও এবং কমলাপুর স্টেশনে। ট্রেনটিতে ক্যারেট প্রতি লেবার খরচ ধরা হয়েছে 10 টাকা। এটি নির্ধারিত কোনো শ্রমিক মিলের বা কেউ অভিযোগ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার উদ্বোধনের দিনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে 5,984 কেজি আম ঢাকায় গেছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে 925 কেজি এবং রাজশাহী রেল স্টেশন থেকে 2,419 কেজি ও বাঘার আড়ানি স্টেশন থেকে 2,630 কেজি আম নিয়ে ঢাকায় স্পেশাল ছেড়ে গেছে। আম ব্যবসায়ীদের কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করবো, আসলে আপনি এখান থেকে আম পাঠাচ্ছেন সেই ক্ষেত্রে কী কী আম এখান থেকে পাঠাচ্ছেন? এখান থেকে হিমসাগর দিয়ে পাঠাচ্ছি ঢাকায়, তারপরে গোপাল রোড পাঠাচ্ছি। কী কী সুবিধা পাচ্ছেন, কেমন এখান থেকে আম পাঠাচ্ছেন? সুবিধা পাচ্ছি, সুবিধা আমাদের যাওয়ার সুবিধাটা হচ্ছে না। তারপরে আমাদের মালগাড়িতে যদি আমাদের যদি ব্যবসায়িক ক্লিনিকে যাওয়া হয় তাহলে আমরা একটু সুবিধাটা ভালো হয়, তাছাড়া আমাদের একটু কষ্ট হয়েছে, মানে আলাদা গাড়ি ধরতে হচ্ছে। শুনছিলেন যে আম ব্যবসায়ী বলছে এখান থেকে যে আম নিয়ে যাওয়া হচ্ছে সেটি আমের পণ্যর সাথে যদি ব্যবসায়িকরা যেতে পারে তাহলে তাদের সুবিধা হবে এ কথায় তারা বলছে। তাছাড়া তাদের আম ট্রেনে পাঠানোর পরে তাদের আলাদাভাবে যাওয়ার জন্য একটি বিড়ম্বনায় পড়ছেন এবং কষ্টসাধ্য হচ্ছে। এ অঞ্চলে আম চাষিরা যাদের সঠিক মূল্য পায় এবং পরিবহনের ক্ষেত্রে যাদের সঠিক মূল্য পায় এবং রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম যাদের সারা বাংলাদেশের লোকজন খেতে পারে, এই জন্য রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই বিশেষ ট্রেনটি এই সার্ভিসে এভাবে চালু করা হয়েছে। এবং এই ট্রেনের মাধ্যমে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের অঞ্চলের আম চাষি ব্যবসায়ী যারা জড়িত রয়েছে তারা খুবই উপকৃত হচ্ছেন এবং খুব কম মূল্যে যে আমটি রাজশাহী থেকে ঢাকায় পাঠাতে পারছেন তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন আম চাষি ও আম চাষির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ আমের সাথে যারা জড়িতরা রয়েছেন তারা এ ট্রেন গত বছর করোনার মধ্য থেকে পাওয়ার ফলে তাদের অনেক লাভবান হয়েছে এবং বেশ কয়েকটি স্টেশনে রাজশাহীর এ ট্রেনটি থামানো হয়, ফলে তাদের অনেক উপকার হচ্ছে আম চাষিরা। আসলে রাজশাহীর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের আসলে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর।